আপনারা এখানে একটা জিনিস দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেই হোমার, সিমসনসের হোমার, তাকে ফেলে দেয়া হয়েছে। এখন আসল জিনিসটা দেখবেন। আচ্ছা, সে কিন্তু মাটির নিচে চলে আছে, ম্যানহোল দিয়ে অনেক নিচে পড়েছে। এখানে কিছু ধরনের মানুষ দেখানো হয়েছে, এগুলো একটু খেয়াল করেন। এটা হচ্ছে আপনার রেপটাইলিয়ান্স বলা হয় যাদেরকে, অনেকে বলে থাকেন যে রেপটাইলিয়ান্সরাও বাস করে, এরা মাটির অনেক নিচে রয়েছে। আরেকটা স্তরে দেখানো হয়েছে আরেক ধরনের মানুষ। তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে, এটা একটু আপনাদেরকে দেখিয়ে পরবর্তী অংশে যাচ্ছি। এই দেখুন, এই যে এখানে দেখেন, এখানে দেখানো হচ্ছে যে এই যে আর্থকোয়েক, এটার একটা মেশিন বলা হচ্ছে, অর্থাৎ আর্থকোয়েক এটা কৃত্রিমভাবে করা যাচ্ছে। এই ব্যাপারটা আমরা এখন যে জিনিসটা দেখব, যে সিমসনসে দেখানো হয়েছিল যে 2023 সালে মারাত্মক বড় ধরনের একটা ভূমিকম্প হবে, এবং সেটা বলা চলে যে ম্যানমেড হতে পারে, এবং এটা মোটামুটি বোঝা যায় যে এটা ওয়েস্টে হবে, পশ্চিমে হবে। আপনি এখানে কিছু রিপোর্টস দেখলেই তার প্রমাণ পাবেন। মেজর ওয়েস্ট কোস্ট আর্থকোয়েক ইজ প্রেডিক্টেড ফর 2023, সেইজ ডক্টর রিচার্ড রোহলিং। ঠিক আছে, দেখেন 2023 সালে কিন্তু একটা ওয়েস্ট কোস্টের বড় ধরনের আর্থকোয়েকের ব্যাপারে বলা হচ্ছে। এখানে কিছু বিবলিক্যাল আসলে প্রুফও দেখানো হয়েছে। এখানে আরেকটা রিপোর্টে দেখেন, এই মেজর ইউনাইটেড স্টেটস আর্থকোয়েক বাই 2023 কেন বলা হচ্ছে, কারণ 2017 সালে মেক্সিকোতে আর্থকোয়েক হবার পর থেকেই বলা হচ্ছে যে আমেরিকা বড় ধরনের একটা ঝুঁকিতে রয়েছে, এবং এর বেশ কিছু আমরা প্রমাণ পেয়েছি। এখানে গ্রাফে যে ব্যাপারটা দেখানো হয়েছে যে কেমনভাবে আস্তে আস্তে বাড়ছে এর চান্স, এখানে আরেকটা রিপোর্টে দেখাচ্ছে দেয়ার ইজ অ্যান আর্থকোয়েক কামিং। আচ্ছা, তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে সিমসনসে অনেক কিছুই আগে থেকে প্রেডিক্ট করা হয়েছে, যেগুলো ফিউচারে ঘটে গেছে। এখন এর মানে কি এটাই যে সিমসনস তাহলে ভবিষ্যৎ বলতে পারে? না, আমি এখান থেকে বেশ কিছু জিনিস বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে সিমসনস তার যারা তৈরি করেছে, তারা এমন কিছু সায়েন্স অ্যান্ড সিম্বলস দেখাতে পারে, বা তাদের প্ল্যানগুলো তারা আগে থেকেই ডিসক্লোজ করে দিতে পারে। ওই যে বললাম যে ভূমিকম্প একটা মেশিন দ্বারা কন্ট্রোল করা হচ্ছে, আপনারা জানেন যে ম্যানমেড বিভিন্নভাবে, মানে ওয়েদার কে কন্ট্রোল করার জন্য মানুষ কিন্তু গোপনে অনেক কাজ চালাচ্ছে। যেমন অনেক অনেক ভূমিকম্পের ক্ষেত্রে বলা হয় যে এই ভূমিকম্প হয়তো বা ম্যানমেড, এটা কোন রকম প্রাকৃতিক ভাবে ঘটেনি। তো সেই টেকনোলজি কাজে লাগিয়ে এরকম ঘটনা ঘটানো হতে পারে, আবার এটা ন্যাচারালিও হতে পারে। কিন্তু উভয় ক্ষেত্রেই আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে সিমসনসে যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে, তারা তাদের বড় যে একটা এজেন্ডা, তারা সেটা ফাঁস করে দিয়েছে। এটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু কেউ এভাবে বিশ্বাস করবেন না যে তারা ভবিষ্যৎ বলে দিচ্ছে। এটা বিশ্বাস করলে অবভিয়াসলি শির্ক হয়ে যাবে। এটা তাদের প্ল্যান বলে দিচ্ছে, এবং সেখানে 2023 সাল দেখানো হয়েছে। তো 2023 সাল তো আসছে, আর এক মাস পরেই আমরা 2023 সাল পাচ্ছি। 2023 সালে যদি আমরা সত্যি আমেরিকার মাটিতে বা ওয়েস্টে, পশ্চিমে এরকম কোনো ঘটনা দেখতে পারি, বড় ধরনের কোনো ভূমিকম্প, যেটা মানে সাম্প্রতিক সময়ে ঘটেনি, ইতিহাসের বিরল কোনো ঘটনা যদি হয়ে থাকে, বিশাল বড় কোনো ভূমিকম্প হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটা এর সাথে মিলাতে পারি যে হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। আর যেমন সিমসনসে দেখানো হয়েছিল ইলন মাস্ককে নিয়ে বিভিন্ন কিছু, তার সাইবার ট্রাক দেখানো হয়েছে, সে তার যে টেসলা যে গাড়িটা, ইলেকট্রিক কার, সেটা যে চলাচল করছে, খুব বেশি পপুলার হবে, সেই ব্যাপারগুলো অনেক আগে থেকে সিমসনসে দেখানো হয়েছে। তার মানে কি যে সিমসনস এইগুলো ভবিষ্যৎবাণী করছে? তা না। এটা আমার কাছে মনে হয় যে ইলন মাস্ক তাদেরই মধ্যকার কেউ, যে পরবর্তীতে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো ভিডিওটি এ পর্যন্তই। প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।